2006 সালে আমি তখন নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহ করি নির্বাচন কমিশন ভবন থেকে আগারগাঁওয়ের। এই নির্বাচন কমিশনে কেবল যাতায়াত শুরু করেছে এনটিভির সাংবাদিক হিসেবে। 22শে জানুয়ারি নির্বাচনের একটি তফসিল ঘোষণা করে সেই সময়কার নির্বাচন কমিশন। সব কিছুই ঠিকঠাক চলছিল। এই নির্বাচন কমিশনে নির্বাচন হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই ছিল। আওয়ামী লীগ বাধ্য হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিল, বিএনপি তো ছিলই, অন্য সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছিল। তার আগ দিয়ে একটি সংলাপ হয়েছিল আবদুল্লাহ মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের মধ্যকার, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার। নির্বাচনটি হওয়ার কথা ছিল 22শে জানুয়ারি। নির্বাচনী প্রচারণা মোটামুটি সবাই চালাচ্ছিল, কিন্তু তলে তলে নির্বাচন বয়কটের একটা প্রস্তুতি নিয়ে রেখেছিল আওয়ামী লীগ। অর্থাৎ যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল এবং যাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, এই শর্তে দেওয়া হয়েছিল যে যখনই বলা হবে তখনই যেন মনোনয়নপত্র হয় তারা সাইন করে, অর্থাৎ প্রত্যাহারে সাইন করে, অথবা প্রত্যাহারে সাইন নিয়েই তাদের মনোনয়ন দেওয়া হয়েছিল। নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি। 10 জানুয়ারি বেগম খালেদা জিয়া কুমিল্লার একটি জনসভায় ভাষণ দিচ্ছেন, নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে এই যে বক্তব্য তিনি দিয়ে ভাষণ দিচ্ছেন। ভাষণ দিয়ে সন্ধ্যাবেলা যখন ঢাকায় ফিরলেন তখন ততক্ষণে বঙ্গভবনে পৌঁছে গেছে বাংলাদেশের সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, 9 ডিভিশনের জিওসি তৎকালীন জেনারেল মাসুদ এবং অন্যান্যরা। নির্বাচনী ট্রেন্ড থেমে যায় 10 দিন আগে। আজকে আমি যখন আলোচনা করছি তখন ঠিক সেই ধরনের আরও একটি নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করতেছে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং শেখ হাসিনা সরকার। বলা চলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই নির্বাচনের নির্বাচন নামক একটি তামাশা। সেই নির্বাচনী তামাশায় তফসিল যখন ঘোষণা হবে নিশ্চয়ই একটি দিন ঘোষণা হবে কবে নির্বাচন হবে। হিসাব অনুযায়ী 7, 10, 3 অথবা 15 জানুয়ারিতে নির্বাচন হবে। যেই তারিখে নির্বাচন হোক না কেন সেটি এখনকার আর সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো আকাঙ্ক্ষা কিংবা জানার বিষয় নয়। জানার বিষয় এটা যে আদৌ নির্বাচনটা হবে কি না। চলতি কথায় আমি আজকে জাতির উদ্দেশ্যে যখন সিইসি ভাষণ দিচ্ছেন অথবা দিবেন অথবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আমার মনে হলো যে এই নির্বাচন নামের মরণযাত্রা সেটির থামানোর জন্য নিশ্চয়ই জাতির উদ্দেশ্যে যার যে অবস্থায় যে যে অবস্থায় আছে তাদের কথা বলা প্রয়োজন, জাতিকে অবহিত করা প্রয়োজন যে কোন অবস্থায় জাতি উপনীত হচ্ছে। 2006 সালের ঘটনা আমি বললাম এই কারণে যে ঠিক ওই সময়ও আমি মনে মনে চাইতাম যে বাংলাদেশে কি কোনো দেশপ্রেমিক মানুষ নেই? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, আমলা কিংবা অন্যান্যরা কেউ কি এই নির্বাচন নামক মরণযাত্রাটি থামাতে পারছে না, পারবে না, কারোর কি সেই সামর্থ্য নেই? সত্যিকারের অর্থেই ছিল না। তখন বাংলাদেশ নামক রাষ্ট্রটি এত শক্তিশালী ছিল না, এত পুলিশই ছিল না, এত সামরিক বাহিনী নিয়ন্ত্রণে ছিল না, আমলারা এত দলীয় ছিল না, রাজনৈতিকভাবে সবাই তখন মাঠে অত্যন্ত উন্মুক্ত পরিবেশে রাজনৈতিক চর্চা করছে। কিন্তু তারপরেও যেই একতরফা নির্বাচন 2006 সালে হয়নি, অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচনও হবে 1-1.5 মাস পার হওয়ার পরে, 22শে জানুয়ারি নির্বাচন, 10 জানুয়ারি এই নির্বাচনটি থেমে যায়, বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার গঠিত হয়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যারা পরবর্তীতে আরও 2 বছর ক্ষমতায় থাকে। আপনারা ইতিহাস জানেন তাই তো? এবারে যখন আমি এই আলোচনা করছি তখন অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের সকল সম্ভাবনা শেষ করে দিয়েছেন শেখ হাসিনা নির্বাচন কমিশন। শেখ হাসিনা চাইছেন নির্বাচনটি যত দ্রুত সম্ভব করে ফেলতে। আমরা বারবার বলি শেখ হাসিনা নির্বাচন করে ফেলবেন এখনও পর্যন্ত আমরা বলছি না, কিন্তু নির্বাচন তিনি করে ফেলতে চাইছেন দ্রুত, সে কারণেই তফসিল ঘোষণা এবং তফসিলের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা কিংবা সবাইকে নির্বাচনে আনার জন্য যে সুষ্ঠু পরিবেশ এর কোনোটি তোয়াক্কা করেনি সরকার। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে তারা এই নির্বাচনের নামে একটা সব যাত্রার অংশীদার হয়েছে। কীভাবে সব যাত্রা? সব যাত্রা এইভাবে যে বাংলাদেশের মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা এই নির্বাচনের দিকে
ঠেলে দিচ্ছে একেবারে একটা ভুতুড়ে পরিবেশের মধ্য দিয়ে, একেবারে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে, যখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে এই নির্বাচনের ফলাফল কী। ফলাফল কী? যদি নির্বাচনটি করে ফেলতে পারে শেখ হাসিনা, তাহলে ফলাফল অবশ্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও তিনি নির্বাচিত, তার মনোনীত কানাখুড়া ল্যাংড়া যাকেই তিনি মনোনয়ন দিবেন তারা সবাই নির্বাচিত, এবং এরা আপনার আমার সবার ঘাড়ে বসে চালাবে আগামী দিনের বাংলাদেশ। এতই কি সহজ? এতই কি সহজ? এতই কি সব কিছু সম্ভব বাংলাদেশে? যেই বাংলাদেশে একটি সময় নির্বাচন মানে ছিল, অন্তত আমাদের সময় আমরা দেখেছি, উৎসব। বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র বলতে আসলে নির্বাচনের ওই একদিন, এবং নির্বাচনের ওই একদিন উপলক্ষে সারা পাঁচ বছর ধরে তার এলাকার এমপি তার কাছে যাবে, ভোট চাইতে যাবে, তার এলাকার যে রাজনৈতিক নেতা কর্মী সমর্থকরা তাদের কাছে যাবে, তারা তাদের দাবি দেওয়ার কথা জানাবে, কারো বিদ্যুৎ লাগবে, কারো টিউবওয়েল লাগবে, কারো মসজিদ পাকা করা লাগবে, কারো রাস্তার উন্নয়ন ঘটানো লাগবে, কারো সন্তানের বিদেশ যাওয়ার জন্য সহযোগিতা লাগবে, কারো চাকরি লাগবে, কারো রেশনিং কার্ড লাগবে, কারো ভাতা লাগবে। এই একটি দিনের আগ দিয়ে তারা প্রস্তুতি রাখত, এবং এই নির্বাচনকালীন এই সময়টা গ্রামে গঞ্জে মানুষ মাইকে মিছিল করত, নানা রকম রং বেরঙের পোস্টার হতো, সন্ধ্যাবেলা বাজার গড় জমজমাট হতো রাজনৈতিক আলোচনায়। আওয়ামী লীগ বিএনপির প্রার্থীরা এবং অন্যান্য যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারা সমাবেশ করত, সেই সমাবেশে উৎসব মুখর মানুষের একটা ভিড় হতো। এই জন্য বাংলাদেশের একেবারে চিরায়িত একটি উৎসব যেটি হারিয়ে গেছে 2008 সালের নির্বাচনের পর থেকে। 2008 সালে সর্বশেষ সেই উৎসব বাংলাদেশের মানুষ দেখেছে, এই ইতিহাস আছে নিশ্চয়ই, ঘটনা আমাদের সামনে জল জল করছে। 2006 সালে যে বেগম খালেদা জিয়া নির্বাচনী ট্রেন যাত্রাটা শুরু করার পরেও সেই ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারেনি, 10 দিন আগেই থেমে যায় সেই নির্বাচন যাত্রা, যার প্রেক্ষিতে আজ পর্যন্ত ভুগছে দলটি ক্ষমতার বাইরে। তাদের ওই যে সামান্য রাজনৈতিক ইগো এবং রাজনৈতিকভাবে তারা যে জেদি বশবর্তী হয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছিল, বিরোধী দলের দাবি এবং সবাইকে নিয়ে নির্বাচনে আসার যে গণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার প্রেক্ষিতে আজকে এমন একটি সরকার গত 15 বছর চেপে বসে আছে যারা বিএনপি যতটা গণ আকাঙ্ক্ষা উপেক্ষা করেছিল তার চেয়ে হাজার গুণ বেশি গণ আকাঙ্ক্ষা উপেক্ষা করার সক্ষমতা দেখাচ্ছে, এবং তারা এটি করতে যেয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে। গত 13 বছরে বিরোধী দলের অন্তত 2500 মানুষকে হত্যা করা হয়েছে বলে একটি নাম ঠিকানা সহ পরিচয় সহ তালিকা প্রকাশ করেছে নেত্র নিউজ, আমাদের সাংবাদিক ছোট ভাই নাজমুল্লাহ হাসান। এই সংখ্যাটা হয়তো 3 গুণ বেশি হবে, কিংবা এই সংখ্যা যেই সংখ্যা দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি হবে, কিন্তু এটিও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে গত 13 বছরে 2500 বেশি মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে শেখ হাসিনার পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা। এই 13 বছর ধরে জোকের মতো বসে আছে যেই সরকার, সেই সরকারকে উৎখাত করে কিংবা সেই সরকারকে বুঝিয়ে সবাইকে নিয়ে নির্বাচনে আসার জন্য যে সবার একটা আকাঙ্ক্ষা, সবার যে একটা চাওয়া, সেই চাওয়াটাকে দুমড়ে মুচড়ে দিয়ে শেখ হাসিনা চলেছেন নির্বাচনী ট্রেনে একলা পথে। আমি যখন এই আলোচনা করছি তখনও পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না আমরা সিদ্ধান্ত জানিনি, এখনও তারা দোটনায় আছে। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তাদের সাথে দেখা করেছে এবং সর্বশেষ অবস্থা বুঝিয়েছে, বিএনপিকেও সংলাপের জন্য বলেছে, আওয়ামী লীগকেও সংলাপের জন্য বলেছে, কিন্তু সেই সব বলাবলি যে সব কিছু এখন ঊর্ধ্বে সেটি হলো আজকে যখন দেখলাম নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দিচ্ছে। তো এখন আলোচনাটা শেষ করব যে এই নির্বাচন নামের মরণযাত্রা কেন, আমি তো বুঝালাম যে এটি একটি উৎসববিহীন এবং দূর অমানিসার একটি নির্বাচন, যে নির্বাচনের আমরা ফল আগে থেকেই জানি, যে নির্বাচনে জনগণের কোনো জবাবদিহিতা নাই, যে নির্বাচনে শেখ হাসিনা যাকেই চাইবেন মনোনয়ন দিয়ে তাকেই সংসদে নিয়ে যাবেন, এবং সংসদ একটি পুতুল খেলার জায়গা নামমাত্র, তিনি তার স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে জবাবদিহিতা ছাড়া আরও অনেক বছরের জন্য টিকিয়ে রাখতে চাইছেন, চাইছেন বলেই তিনি সকল জন আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে হত্যাকাণ্ডের মাধ্যমে এবং প্রাণহানির মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে চাইছেন নির্বাচন ট্রেনটা ছেড়ে দিতে, ছেড়ে দিয়েছেন তিনি নির্বাচন ট্রেন। এই ট্রেন, নির্বাচনী ট্রেন শেখ হাসিনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে কি না নিশ্চয়ই ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি আমরা বলতে পারবো পৌঁছালো কি না, কিন্তু পৌঁছানোর পরেও
এই ট্রেন কতখানি এই যে যাত্রায় একটা জায়গায় পৌঁছে গেল সেই জায়গাটা সেই যাওয়াটা কতখানি তার সুস্থ হবে কিংবা কতখানি নিষ্কলুষ হবে কিংবা কতখানি ঝঞ্ঝাটমুক্ত হবে, নিশ্চয়ই এর আগে একাধিক আলোচনায় আমরা বলেছি যে এবারে নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। এইটা 2014 নয়, এটা 2018 নয় যে শেখ হাসিনা চাইলেই সব কিছু করে ফেলতে পারবেন। তিনি সব কিছু করে ফেলা ছাড়া যেহেতু তার সামনে বিকল্প নেই, কেননা তিনি জানেন আজকে তিনি পিছুপা হওয়া মানেই কালকে তার উপর রাজনৈতিক খড়গ, তার নেতাকর্মীরা এবং তিনি রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাবেন। সুতরাং সামনে তিনি এগিয়ে যাচ্ছেন, গেছেন, কিন্তু এগিয়ে যাওয়ার পর যে গন্তব্য তিনি পৌঁছাবেন এই নির্বাচনী শবযাত্রার মাধ্যমে, সেটি ঘোস্ট অর্থাৎ ভুতুড়ে একটি জায়গা হবে না সোনার সিংহাসন হবে, তখনও নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা করা যাবে। আপাতত এই নির্বাচনী যাত্রা থামানোর জন্য যদি বাংলাদেশের বিন্দু পরিমাণ দেশপ্রেমে কোনো গোষ্ঠী থাকে, সেটি হোক আইন শৃঙ্খলা বাহিনী হোক, পুলিশ হোক, সুশীল সমাজ হোক, ছাত্র হোক, কৃষক শ্রমিক হোক, আমলা হোক, বিচার বিভাগ কিংবা যে কেউ, তাদের সবারই উচিত বাংলাদেশের মানুষের উপর এই যে জেঁকে বসা এই নির্বাচনী শবযাত্রা সেটিকে বন্ধ করা। এটি কেবলই অর্থের অপচয়, এটি কেবলই এক পথে যাত্রা, এটি কেবলই অন্ধকারের যাত্রা। এই যাত্রায় কোনো রকম বাহাদুরি নেই, কোনো রকম অর্জন নেই, আছে পরাজয়ের ইতিহাস। কাদের পরাজয়ের ইতিহাস? বাংলাদেশের জনগণের, যারা গণতন্ত্রের জন্য লড়ছে। না, গণতন্ত্রের জন্য লড়াই যদি একবার শুরু হয় এই লড়াই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলে। জয় একদিন গণতান্ত্রিকগামী মানুষের হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই জয় যদি গণতন্ত্র মানুষের হয় তাহলে পরাজয় কার হবে, যারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটা একতরফা নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষকে নিয়ে যাচ্ছে এবং নির্বাচনী যাত্রার নামে একটা শবযাত্রার উদ্বোধন করতে যাচ্ছে এবং এই যাত্রায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার মাধ্যমে রাষ্ট্রের অর্থ অপচয়ের ব্যবস্থা করছে। এই শবযাত্রা বন্ধ হোক। শাহেদ আলম শোর এই উপস্থাপনা এবং কার্যক্রম যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে সামর্থ্য থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিও চেপে দেখতে পারেন। আশা করি আপনাদের সহযোগিতায় শাহেদ আলম শো প্রতিদিন এই তার কার্যক্রম অনুসন্ধান এবং বিশ্লেষণ চালিয়ে নেবে।